সবতকৈ ডাঙৰ কথা মোৰ মোবাইলটো পৰি কিনে ডিছপ্লেখন উৰি গৈছে। চ' তাত দুখতে মানে কৰ মই যোৱাকালি চালো থিয়েটাৰ, আৰু থিয়েটাৰ এটাই কথা কৈছিল, সেই কথাটো হৈছে বৰ্তমান গৈছোঁ গুৱাহাটীলৈকে, আৰু গুৱাহাটীত থাকিম এইবাৰ কেইদিনমান, কাৰণ আপোনালোক ভাল ভাল কণ্টেণ্ট দিবলৈ চেষ্টা কৰিম। ত' তাৰ বাবে গুৱাহাটীলৈ আহিছোঁ। গতিকে তাতে আপোনালোকে জানে মোৰ আগৰ ভিডিঅ'বোৰ যদি চাইছে যে এটা ৰুম আছে, মই তাতে পঢ়িছিলোঁ। চ' তেনেকৈ আৰু চ' তাতে থাকিম। ত' আপোনালোক অলপ ভাল ভাল কণ্টেণ্ট দিবলৈ চেষ্টা কৰিম। আৰু এতিয়া টাইম হৈছে 7:45। বহুত দিন থাকিলোঁ ঘৰত, বহুত ভাল লাগিল, বহুখিনি এনজয় কৰিছোঁ। দুৰ্গা পূজাৰ পৰা দুৰ্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, দীপাৱলী, আমাৰ জগদ্ধাত্ৰী পূজা, ৰাস, আৰু 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 ৰাসৰ এটা ভ্লগ বনাইছিলোঁ ভাল কৰি, কিন্তু কেমেৰা এংগেলটো মিলি নাথাকিল। চ' তাৰ বাবে ৰাসৰ ভ্লগ এইবাৰ দিব নোৱাৰিলোঁ। মানে দিনত বনাইছিলোঁ অলপমান, মানে অলপমান মানে দিনত বনাইছিলোঁ, তাৰপিছত গধূলি বনাম বুলি ভাবিছিলোঁ। চ' সেইখিনি কেমেৰা এংগেল বেয়া হৈ থাকিল, আৰু চবতকৈ ডাঙৰ কথা মোৰ মোবাইলটো পৰি কিনে ডিছপ্লেখন উৰি গৈছে। চ' তাত দুখতে মানে ক'ৰ কি হৈ আছে মই জীৱনত একো ক'বই নোৱাৰোঁ। আপোনালোকে যেন ছাবস্ক্ৰাইব কৰি কাষত থকা বেল আইকনটোত অলপ ক্লিক কৰে, তেতিয়া মই অলপমান মটিভ পাম। কিবা এটা কৰিছোঁ, আপোনালোকে অলপমান ছাপৰ্ট কৰিছে। চ' সেই আশাৰে আপোনালোকে যেন ছাবস্ক্ৰাইব কৰি দিয়ে আৰু ভিডিঅ'টো এটা লাইক কৰি দিব। আজি চাগে গোটেই ব্লগটো মটৰ ব্লগে হ'ব। ঠাণ্ডা ঠাণ্ডা অলপ অলপ, আৰু এইটো পানীৰ ঠাণ্ডাটো আহিছে ইয়াতে, তো এইফালে দেখাই নাপায়। বাপ ৰে বাপ, বেয়া হৈছে নেকি এইখন? এইফালে একো দেখাই নাপায়, এইফালে অকণমান অকণমান দেখি আছোঁ। হাইৱে' হৈ আহিলোঁ, মালিগাঁও হৈ নাযাওঁ, কাৰণ বহুত জাম লাগে, আপোনালোকে নিশ্চয় জানে বৰ্তমান মালিগাঁও জামৰ কথা।
কিবা তো হয়েছে আগত কিবা এটা অ্যাক্সিডেন্টে কোবা খুন আছে নাকি কোন ভাই অ্যাক্সিডেন্টে হব লাগে কারণ দুজন তিনজন মানুহ কথা পাতি আছে ভাই এনেকুৱা হল তেনেকুৱা হল আপনার থামনেল যদি চাই আছে তাহলে মানস প্রতিম হয় তখন আমার আমার আমদে তাতে রাস হয় রাসত ফাংশন আছিল তখনক ইনভাইট করেছিল সো তখন আইসিল ধুনিয়া গান গাইছিল সো অকমান মুহূর্ত আপনার তখন চাই ল তো দেখিলে আপনার মানে আসলে সিদিন কি হল মানে আপনার কই দিও কথাখিনি আসলে সিদিন যোনদিন আমার রাখা সিদিন মানব প্রতিম আইসিল সিদিন আমার মর্নিং মোট মোবাইলটি পড়ি কিনে ভাঙি গেছে আছে চলি ডিসপ্লে চিসপ্লে সব গুছি গেছে সো তার পিছত মো মানে মন চন একেবারে বেয়া তার পিছত মো অকমান ফক করবলে চেষ্টা করেছিল ভাবিল কি দিনত এপাক মানে এনে ফুরি বাইদেউ মানে কৈছিল কি ফুরি আহো যে সো বাইদেউ রকম ফুরি গেছিল তেনেকুৱা অকমান ফ্লপ করেছিল কিন্তু মানে ক্যামেরা অ্যাঙ্গেলটো মোৰ চোৱা নহ'ল আৰু মনটো খুব বেয়া লাগে এতিয়া বেয়া লাগি আছে মোবাইল এটা মোবাইলটো মোৰ বেয়া হৈ গৈছে মনটোৰ ক'ত ভাল লাগিব এতিয়া বেয়া হৈ আছে সিদিনো লগাত কৰি বেছি বেয়া হৈছিল চ' কেমেৰা এংগেল চেংগেল মই চোৱা নাছিলোঁ জাষ্ট কেমেৰাটো হেলমেটত লগাইছিলোঁ গৈছিলোঁ আপোনালোকে সেইখিনি অলপ অলপমান ক্লিপটো চাই লওক আপোনালোকে নিজে বুজি পাব আমাৰ ইয়াৰে এইখন ৰাস চ' এবাৰ এনেই দিনতে ৰাতি কৰি আহিম আজি এবাৰ এবাৰ দিনতো আহিলোঁ বাৰ লগত যেনেকৈ ফুৰিব আহিলোঁ মানে ব'ৰ হৈ আছিলোঁ কি কৰোঁ কি নকৰোঁ তেনেকুৱা লাগিছে তো ভাবিলো কি এবার আহুয়ে ইয়ার দিনের রাখ দিনত বেশি ভাল নালাগে রাখ দেখিলে তো এনেকুয়া হয়েছিল মোর লগত তো সেইভাবে রাখর ব্লগ ভালকে নাহিল মই গধূলিকে বেয়া মোবাইল হলো মই অকমান লাইভ হয়ে গেছো তিন মিনিট চারি মিনিট তো আপনার সেইখানে চাই লোক আর মতো এটা দেখালে মানব প্রতিমার আর মই যাকালি চালো থিয়েটার আর থিয়েটার এটাই কথা কৈছিল সেই কথাটো হৈছে পোহরের পিছত লুকাই থাকে এন্ধার আর সেই এন্ধারের সময়খিনি পার করাতে সকলতকৈ মানে মুশকিল হয়ে পড়ে সো এই ডাইলগটো মানে বহুতখিনি ভাল লাগিছে আর সঁচাকৈ পোহরের পিছত এন্ধার লুকাই থাকে আর এই এন্ধারের সময়সীয়াখিনি বহুত কঠিন হয় বহুত কঠিন হয় এন গাইজ আজির ব্লগটো এইখানে আছে রাস্তাতে যেখানে পারিছো আপনার দেখাইছো আর অকমান মানব প্রতিম সিঙ্গার আইছিল আমার ইয়ার রামদার রাখত সব আপনার সেখানে দেখালো তো আজির ব্লগটো এইখানে আছে যদি ভিডিও চাই ভাল লাগছে লাইক করবো কমেন্ট করবো শেয়ার করবো আর যদি নতুন করে চ্যানেল চ্যানেলটো প্লিজ সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনত অলত ক্লিক করব তেতিয়ালৈকে সপোন দেখি থাকক সপোন পূরণ করে থাকক আর মোক পাওয়া নাযাব লগ পাম নতুন ঠাইত নতুন ব্লগের টিল দেন টাটা বাই বাই এটা আপনার অকমান থিয়েটারের দৃশ্য চাই লোক
ধন্যবাদ যদি ভাল পাইছে ফালি পিনে শেয়ার হয়ে যা।